বাংলাদেশের একুশে পদক প্রাপ্ত বিশ্ববিখ্যাত জাদুশিল্পী জুয়েলার্স চট্টগ্রাম আইসিল চট্টগ্রাম আইনুর খবর পাই আরা ওনাল্লয় দেখা গজিলেন আরা ওনার লয় হইলেম এবং আরা চট্টগ্রামের বাসায় সি প্লাস টিভিরই একটু পরিচয় করে দিলেন উনি ফুনিয়ারে বেশ খুশি হয়ে এবং খুশি হওয়ার পরে চট্টগ্রামের ভাষায় উগুলো ডিকশনারি অনুচিত ইয়ে নেই উনি জানাই চলন ওনার মুখুত্ব নেই ফোনিয়াই আর চট্টগ্রামের ভাষা কি দর্শক মণ্ডলী আমি অনেক জোরের সঙ্গে বিশ্বাস করি যে চট্টগ্রামের ভাষা একটা ইউনিক ভাষা এই ইউনিক ভাষাটি এতই ইউনিক যে এর মধ্যে অনেক জিনিস আছে যে শব্দগুলো বাংলার অন্য কোনো ভাষায় নেই এতটা ইন এবং চিটাঙের ভাষায় আমার মনে হয় যে আলাদা ডিকশনারি হওয়া দরকার যাতে যাতে করে আমরাও চিটাংয়ের ভাষা বলতে পারি এবং চিটাঙের ভাষার সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এটা আবেগ প্রকাশের যে ধরনটা কথার মধ্যে আপনারা টের পাবেন না যে এর মধ্যে একটা সুর আছে একটা মধুর একটা ভালোবাসা প্রকাশের সুর আছে সেইটা সেইটা কিছুতেই আমরা হারিয়ে যেতে দেবো না আপনারা চেষ্টা করবেন যাতে করে এটা ধরে রাখা যায় এটা আমাদের জীবন বাঁচানোর জন্য প্রিয় দর্শক ওনার দীর্ঘ উগ্র সাক্ষাৎকার লইলেম জেবে মিদি নানা মজার মজার ওনার জাদু সহ সাক্ষাৎকার থাইব এই সাক্ষাৎকার কিন আরা ওনারা রায় পরে দেখাইম সি প্লাস টিভি যে কাজটি চট্টগ্রামের ভাষা নিয়ে করে যাচ্ছে এটা শুধু একটা টেলিভিশন মাত্র নয় এটা হচ্ছে সমাজ সেবা এবং এটা আমাদের বেঁচে থাকার একটা সংগ্রামের কাজ আপনার জন্য শুভকামনা হন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কারণ আপনি একটা সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে নেমেছেন আমি সোশ্যাল ওয়ার্ককে সাপোর্ট করি কারণ সোসাইটি যদি কাজ না করে তাহলে কারো ক্ষমতা নেই সোসাইটিকে জাগানোর আমরা জাগবই এবং আমরা নিজেরা কাজ করে জাগব অন্যের অন্য করে দেবে আমার জন্য এইটা হবে না আমাদের কাজ আমাদেরই করতে হবে আলমগীর সি প্লাস টিভি চট্টগ্রাম এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই